প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। কোভিড-19 পরিস্থিতিতে 2019-20 শিক্ষাবর্ষে মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমি নিশীথ কুমার বিশ্বাস, প্রভাষক, বাংলা বিভাগ, মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, আমিনপুর বেড়া পাবনা থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এর আগে আমি অনেকবার অনেকগুলো ক্লাস নিয়েছি তোমাদের। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের উপর সমাজ সম্পর্কে আলোচনা করছি। এর আগেও আমি সমাজ সম্পর্কে দুইটি ক্লাস নিয়েছি, আজকে সমাজের উপরে তিনটি ক্লাস নিচ্ছি। আমরা গত ক্লাসে সমাজ কী, সমাজের প্রয়োজনীয়তা কী, সমাজ শব্দের অর্থ কী, সমাজ কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমি তৎপুরুষ সমাজ সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম, আজকে কর্মধারয় সমাজ সম্পর্কে আলোচনা করব। কর্মধারয় সমাজ সম্পর্কে জানতে গেলে আমাদের বাংলা ভাষার যে পদবিন্যাস আছে সেই পদবিন্যাস অর্থাৎ পদ সেগুলো জানতে হবে। কর্মধারয় সমাসে আমাদের লাগবে মূলত বিশেষ্য পদ, বিশেষণ পদ, এই পদগুলো সম্পর্কে একটু অবগত থাকলে আমরা এই সমাসগুলো নির্ণয় করতে পারি। তোমরা জানো যে বিশেষ্য পদ, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ এবং সর্বনাম পদের দোষগুণ প্রকাশ করে যে পদ তাকে বিশেষণ পদ বলে। এই বিশেষ এবং বিশেষণ পদ চিনতে পারলেই কর্মধারয় সমাস নির্ণয় করা সম্ভব হবে। কর্মধারয় সমাসের মধ্যে প্রকারভেদ আছে। সাধারণ কর্মধারয় সমাস আছে, রূপক কর্মধারয় সমাস আছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস আছে, উপমান কর্মধারয় সমাস আছে এবং উপমিত কর্মধারয় সমাস আছে। এই সমাসগুলো নির্ণয় করার জন্য আমাদের সংজ্ঞাগুলো একটু জানতে হবে। তারপরে আমরা তো আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে সমাস নির্ণয় করতে হয়। সাধারণ কর্মধারয় সমাস এর সংজ্ঞা দেখে আমরা জানতে পারব কীভাবে এটা সাধারণ কর্মধারয় সমাস হয়। যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটি থাকবে, তাহলে পূর্বপদ কোন পদ হবে এবং পরপদ কোন পদ হবে সেই পদগুলো সমন্বয় করতে পারলে, চিনতে পারলেই আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জানব। সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলা আছে যে সমাসে পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন বেগুন ভাজা শব্দটি যদি আমরা ব্যাসবাক্য নির্ণয় করি, তাহলে আমরা ব্যাসবাক্যের যেখানে আছে সেখানে লিখব ভাজা যে বেগুন। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, ব্যাসবাক্যের মধ্যে পূর্বপদে ভাজা শব্দটি আছে, পরপদে বেগুন শব্দটি আছে এবং ব্যাসবাক্যের মাঝে যে শব্দটি আছে। তাহলে পূর্বপদে দেখা যাচ্ছে ভাজা শব্দ যেটি সেটি বিশেষণ পদ, পরপদে যে শব্দটি আছে আমাদের সেটা হলো বেগুন, এটা বিশেষ্য পদ এবং ব্যাসবাক্যের মাঝে যে, যিনি, তিনি, এই শব্দগুলো থাকতে হবে। তাহলে আমরা সেটা নির্ণয় করব ভাজা যে বেগুন, এটা হচ্ছে কর্মধারয় সমাস। কাস কলা, কাঁচা যে কলা, এটাও কর্মধারয় সমাস। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, এটাও কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। চালাক চতুর, যিনি চালাক, তিনি চতুর, এটাও কর্মধারয় সমাস। এখানে কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে বিশেষণ থাকতে হবে, বিশেষণ থাকতে হবে, দুটোই বিশেষণ আছে, চালাক এবং চতুর দুটোই বিশেষণ পদ। তাহলে বিশেষ্যর সঙ্গে বিশেষণ, বিশেষ্যর সঙ্গে বিশেষণ, বিশেষ্যর সঙ্গে বিশেষণ, এইরকম পদগুলো মিলেই আমাদের কর্মধারয় সমাস হয়, সেগুলো সাধারণ কর্মধারয় সমাস বলে। রূপক কর্মধারয় সমাস, উপমীয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এবং এই রূপক কর্মধারয় সমাস নির্ণয় করতে গেলে ব্যাসবাক্যের মাঝে রূপ নামের একটি শব্দ আমাদের সংযোজন করতে হয়। যেমন মন মাঝি, মন রূপ মাঝি, এই মাঝখানে রূপ থাকার কারণে এটির নাম রূপক কর্মধারয় সমাস হচ্ছে। মধ্যপদলোপী কর্মধারয়, ব্যাসবাক্যের মধ্য থেকে মধ্যবর্তী পদ লোপ পেলে যে সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সিংহ, চিহ্নিত, আসন, এখানে যে ব্যাসবাক্যের মধ্যে চিহ্নিত শব্দটি আছে মধ্যবর্তী পদ, এই পদটি লোপ হওয়ার পরে আমাদের সমাস হচ্ছে সিংহাসন, অতএব এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন পলান্ন, পল, মিশ্রিত, অন্ন, এখানে পর পূর্বপদ, মিশ্রিত মধ্যবর্তী পদ, অন্ন পর পরপদ, তাহলে দেখা যাচ্ছে পূর্বপদ এবং পরপদের সমন্বয় করে পলান্ন হচ্ছে,
মাঝখান থেকে আমাদের যে মধ্যবর্তী পদ ছিল সেই পদটি লোপ পেয়ে গেছে, অতএব এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন মৌমাসি মৌ আশ্রিত মাসি, এখানে পূর্বপদ মৌ, মধ্যপদ মাস আশ্রিত, পরপদ হল মাসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপদ ঠিক আছে, পূর্বপদ ঠিক আছে, মধ্যবর্তী পদ লোপ পেয়ে গেছে, অতএব এই সমাসটির নাম যখন আমরা লিখতে যাব তখন আমরা লিখব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন গজমূর্খ গজের ন্যায় মূর্খ, এখানে বিশেষ পদ আছে গজ, মূর্খ হলো বিশেষণ পদ, এবং ব্যাস বাক্যের মধ্যে ন্যায় তুল্য মতো এই শব্দগুলো যখন থাকে তখন আমরা তাকে উপমান কর্মধারয় সমাস বলি। উপমিত কর্মধারয় সমাস, উপমান পদের সাথে উপমীয় পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন বাহুলতা বাহু লতার ন্যায়, এখানে ব্যাস বাক্যের মাঝে ন্যায় তুল্য মতো থাকতে হবে, দুইটি বিশেষ পদ থাকতে হবে, বাহু একটি বিশেষ পদ, লতাও একটি বিশেষ পদ, অতএব যেখানে আমরা দেখব যে দুইটাই বিশেষ পদ আছে ব্যাস বাক্যের মধ্যে ন্যায় তুল্য মতো আছে সেটা আমরা উপমিত কর্মধারয় সমাস বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো অনলাইন ক্লাসের মাধ্যমে যদি আমরা এভাবে ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যেতে পারি তাহলে তোমাদের অনেক উপকার হবে, তোমরা বাড়ি বসেই আমাদের ক্লাসের মূল্যায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বিতীয় পত্রের যে সিলেবাস এর আগে দেওয়া আছে সেই সিলেবাসের ধারাবাহিকতার আলোকেই আমি তোমাদের ক্লাসগুলো পরিচালনা করছি। আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করছি, সমাসের আরও শ্রেণীবিভাগ আছে যেগুলো আজকে আমরা নিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। আগামী দিনে আমি তোমাদের এর পরবর্তী যে আরও চারটি সমাস আছে সেই সমাসগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, সুন্দর থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আশা করি সবাই করোনার মধ্যে ভালো আছো, এই কথা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।